না, এত ভাঙা রাস্তা, আমরা মনে হয় আমরা গরু ছাগল, সেই জন্য রাস্তাটা এরম তৈরি করে আমাদের থুয়ে দিয়েছে। আমাদের যে রাস্তা এখানে হচ্ছে পাড়া গ্রামে এমন রাস্তা নেই, কোনো পৃথিবীতে নেই, আমাদের এখানেই এই রাস্তা। আমরা যেন গরু ছাগল না, আমরা মানুষ। এটা শহর নাকি? কত শহরে কত নম্বর ওয়ার্ড? কত নম্বর ওয়ার্ড? এটা 3 নম্বর ওয়ার্ড। আচ্ছা, শহর তো এটা। তো শহরে এরকম ভাঙাচোরা রাস্তা, আমরা চলতে পারি না, কিছু না, এখান দিয়ে যাওয়া আসা করা যায় না, এত ভাঙাচোরা রাস্তা। কাউন্সিলরকে বলেছো? হ্যাঁ বলেছি, তার সাথে ওরা কথা কানেই করে না, শোনেই না, রাস্তা ঠিক করে না। কি নাম আপনার? চম্পা বিবি। এই জায়গাটার নাম গোপালপুর। প্রতিদিনই কি তোমাদের জামা কাপড় দাগ লেগে যায়? এরকম অবস্থা কবে থেকে? অনেকদিন ধরে। মানে ছোটবেলা থেকেই দেখে আসছো? হ্যাঁ। কি নাম তোমার? কোন স্কুলে পড়ো? এখান থেকে কত স্কুলের ছাত্রছাত্রী যায় সবাই? এখান থেকে অনেক জনই যায়। তাও কতজন? মানে 50-60 জন তো যাই। কোন ক্লাসে পড়ো তুমি? কি নাম? কলপুরের একটি রাস্তা দীর্ঘদিন মানে 2005 সালে হওয়ার পর থেকে তারপর থেকে কোনো রক্ষণাবেক্ষণ হয়নি, ওর পরিস্থিতি অত্যন্ত খারাপ। এলাকার মানুষ চাইছেন যে রাস্তাটা হোক। কি বলবেন এ বিষয়ে? এই রাস্তাটা দীর্ঘ প্রাক্তন আমাদের যখন চেয়ারম্যান ছিল সম্মানীয় অজয় দেব মহাশয়, তখন উনি থাকতে রাস্তাটা স্যাংশন করেছিল। তবে বিভিন্ন কারণে যাই হোক রাস্তাটা আটকে গেছিলো ওয়ার্ডের সমস্যার কারণে। কিন্তু বর্তমানে আমাদের যিনি প্রশাসক ছিল তাকেও জানানো হয়েছিল, তিনি তড়িঘড়ি ব্যবস্থাটা, সুব্রত দাদা যখন ছিল আমাদের প্রশাসক, ব্যবস্থা নেওয়ার মোমেন্টেই তারপর আমাদের পৌর ভোট ডিক্লেয়ার হলো। তারপর আমাদের যেহেতু নতুন ভোট হলো, তারপরে আমরা আমাদের চেয়ারম্যানকে জানিয়েছিলাম, ভাইস চেয়ারম্যানকে চিঠিও করেছি, কিছু গ্যাস পেলে আপাতত খানিক, যেহেতু সামনে ঈদ আছে, যাতে কিছুটা নিরাময় হয় রাস্তা, যাতে আর চেয়ারম্যান নিজে এসেছিলেন, চেয়ারম্যান আমাদের যিনি বর্তমান চেয়ারম্যান আছে সুব্রত দা, তিনি এসেছিলেন, এসে দেখেছে, আশা করছি খুব শীঘ্রই চলে গেলে উনি এই রাস্তাটা নতুন রাস্তা করার ব্যবস্থা করে দেবেন, উনি আশ্বস্ত দিয়েছেন। মানে তিনটে টার্ম হয়ে গেলে কাউন্সিলরের, ওনাদের বক্তব্য এরকম শোনা যায় কিন্তু হয় না প্রকৃতপক্ষে, এবারে কি হচ্ছেই? হচ্ছে বলতে কি, আমি যখন প্রথম যদি 2015 সালে তখন আমি গোপালপুরে মেলে স্ট্রিটে প্রথম রাস্তা করেছি, তারপরে কিনমুন্সির থেকে শুরু করে বাইগাজির থেকে শুরু করে ইটভাটার থেকে শুরু করে বিভিন্ন জায়গায় সব সময় পিচের রাস্তা হয়েছে, অসংখ্য ঢালাই রাস্তা হয়েছে, ইটের রাস্তা হয়েছে, কিন্তু বিভিন্ন কারণে হয়তো আটকে গেছে, কিন্তু অসুবিধা নেই। এবারটা যেহেতু পরপর আমাদের ভোট চললো, বিধানসভা ভোট পরপর হলো, তারপরে উপনির্বাচন হলো, আবার প্রশাসক চলে এলো, তারপরে আবার ভোট হলো, ভোট বারবার চেঞ্জ হচ্ছে বলে, যার ফলে আমাদের দীর্ঘদিন এই রাস্তাটা দাবি আছে। আমরা নিজেরাও বুঝতে পারছি, আমি নিজেও ঘুরেছি ওয়ার্ডে, সবসময় যাই, মানুষের দাবি আছে, কিন্তু যেহেতু ভোট বারবার পরিবর্তন হচ্ছে বলে আমরা ঠেকে যাচ্ছি, বারবার মানে পারমিশন হয়েও ঠেকে যাচ্ছি, কিন্তু আশা করছি আমাদের যে ভোট হয়েছে, আমাদের যে পৌরবিদ্যা আছে, উনি আশ্বস্ত করেছে খুব শীঘ্রই রাস্তাটা হবে, যাতে এলাকার মানুষের সমস্যাটা মেটানো যায়। আপনার নাম? পরিচয়? নাম প্রশান্ত বিশ্বাস, আমি শান্তিপুর পৌরসভার অন্তর্গত 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। মেরামতি নেই এখানে? রাস্তা মেরামত নেই আমাদের এখানে বেশ কিছুদিন হয়েছে। আচ্ছা, 2005 সালে রাস্তা হয়েছে, তারপরে রাস্তার হয়নি। এবার কাউন্সিলরকে বলা হচ্ছে করবে, বলছে কি হবে হবে, এই কথাই বলছে। এটা কোন রাস্তা? গোলাম রহমান লেন। কোথা থেকে কোথায় যাওয়া যায় এটা? এখান থেকে গোপালপুর, রতনপাড়া, অন্যান্য আর গড়ের সাইড দিয়ে কিছু অংশ লোক এই রাস্তাতে যায়, হসপিটাল, রেল স্টেশন, কলেজ, এই রাস্তাতে যায়। একটাই প্রধান রাস্তা? হ্যাঁ। এরকম কি মানে বর্ষার সময় শুধু হয় না, সবসময় থাকে? না, এখন এখন যা পরিস্থিতি সবসময় হয়ে আসছে, কেননা রাস্তার পরিস্থিতি খুবই খারাপ, কেননা ডেলিভারি রোগী এখন ঘুরে নিয়ে যেতে হচ্ছে। কি নাম আপনার? আমার নাম জাহিদ। এই জায়গাটার নাম? এটা গোলাম রহমান লেন, গোপালপুর, গোলাম রহমান লেন।